রুটা রুটা গ্রাফার ডিসেভাবে গ্রাফার ডিসেভাবে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের বিষয়ে? স্যার রুটার পরের ধাপটা পড়ান, পরের বললেন না, পরে পড়াবো রুটার পরে যেটা সেটাও করতে পারেন। হ্যাঁ, রুটা তো একদিন তো পড়েছিলাম, আপনারা বুঝে নেন না রুটা, এখন আপাতত কাবাকা, এখন রুটা নিয়ে আবার পড়লে না, মাঝে 2 দিন রেকর্ডিং শুনছি আপনার, আপনার লেকচার একবার শুনে কিচ্ছু হয় না, 2-3 বার 4 বার শোনার পরে তারপরে মনে হয় আসে ঘটনা তো এই, কারণ আপনি তো সাধারণ ভাবে সবকিছু ইয়ে করেন না, মানে রোগের আগের পার্টটা হচ্ছে পড়ানো হয়, মানে মানুষের চরিত্র পড়ানো, আর আমাদের মাথার মধ্যে ঢুকানো আছে রোগীর কি হচ্ছে চরিত্র, মানে চরিত্র, কারণ আমরা তো ওই যে ইউটিউব বিভিন্ন সেমিনার মানুষের আর কলেজে ওইসব দেখে আসছি, এই জন্য বোঝা যায় না, পরে যখন বারবার বারবার ইয়েটা করে তখন এগুলো আস্তে আস্তে এখন ইজি হচ্ছে। আসাদ ভাই স্যার শুরু করুক। হ্যাঁ স্যার, স্যার শুরু করেন যেটা। ঠিক আছে, তাহলে ওই গ্রাফাইটিস নিয়ে কারো কোনো কোশ্চেন নাই একেবারে? গ্রাফাইটিস তো স্যার যতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ মোটামুটি ইনশাল্লাহ এখন, তার আপনাকে যা শিখি তাই তো আরো শিখার ইচ্ছা করে, কারণ যা যা বলছেন আসলে এটি নিতে পারতেছি না ভালো করে, কাজ করলাম কয়েকদিন পড়াশোনা করছি, এখন দেখি স্যার ইনশাল্লাহ। তাহলে তো ক্লাস কমিয়ে দেওয়া উচিত, এত ক্লাস না নিয়ে মাসে একটা করলেই হয়, বেশি না চাপ স্যার হয়ে গেলে ক্লাস না নেয়। মাসে একটা না, ও আছে প্রতি সপ্তাহে ক্লাস ক্লাস হবে, সমস্যা নেই। স্যার বেশি আপনার চাপ পড়া হয়ে যত, গেলে স্যার আপনার যত চাপ আসে অতই স্যার আসলে সময় বের করার একটা ইয়ে থাকে, যে নাতে আসলে স্যার আলসেমি আলসেমি চলে আসে আর কি। আমরা তো স্যার আসলে নতুন ভাবে জানতেছি, যা শিখতেছি এটা স্যার খুব খুশি খুশি লাগতেছে, নতুন নতুন বিষয় নতুন নতুন একটা পার্ট আসলে স্যার শোনার পরে খুবই এক্সাইটেড হয়ে যায় আর কি, তো এটা নিয়ে কাজ করি। কিন্তু আসলে আরো কিছু জানার আসলে স্যার আপনি বললে জানতে পারবো, আমরা যে কিছু জিজ্ঞাসা করবো ওই অ্যাবিলিটি স্যার আমার নাই। কি বলে, এতদিন থাকার পরে এই কথা বললে হবে? এই কথা বলা যাবে না যে আমি তো স্যার এবিলিটি কি নাই। আপনার কাছে যা পাইতেছি স্যার, অ্যাকচুয়ালি আমি যা পাইছি তাই স্যার নতুন নতুন মনে হইতেছে, মানে প্রতিটা ক্লাসে একটা নতুন একটা অ্যাঙ্গেল, নতুন একটা মানে রাস্তা, একটা মেডিসিন নতুন একটা ওয়ে স্যার, আসলে স্যার কোন জিনিসটা যে আমরা শিখবো বা যা শিখতেছি তাই স্যার নতুন নতুন লাগতেছে। গ্রাফাইটিস কালকে পড়াইলেন, আগে ক্লাসে আমি আপনি ইয়াতে পড়াইছিলেন আপনাদের ক্যান্সারের প্রোগ্রামে গ্রাফাইটিস পড়াইছিলেন আপনি, ওই ক্লাস ওই রেকর্ডিং টা শুনলাম, তো তারপরেও কালকে আবার শুনলাম ওই রেকর্ডিং, এই রেকর্ডিং পার্থক্য স্যার অনেক পার্থক্য, এনে অনেক ডিটেলস পড়াইছেন, ওইখানে যা পড়াইছেন এর থেকে আরো নতুন নতুন কিছু বিষয় আপনি অ্যাড করছেন, এগুলিও স্যার আসলে জানতাম না। তা আসলে স্যার আমার প্রশ্ন করে কোনো লাভ নাই, আপনি যা শিখাইবেন আলহামদুলিল্লাহ এটাই নিতে রাজি আছি আমরা। তারপর নিজেদের মধ্যে কিছু কোশ্চেন হওয়াটা উচিত, কেননা এই জন্যই বলি, কারণ আমাকে ব্লাইন্ডলি আপনারা ফলো করবেন এটা আমিও চাই না, কেন কোশ্চেন হইলে সুবিধা হবে কি, আমি আমার যে কোথাও ত্রুটি, কারণ আমি তো একজন মানুষ, আমার নিঃসন্দেহে লিমিটেশন তো থাকবে, আমি এমন কিছু না যে আনলিমিটেড কোনো কিছু পেয়ে গেছি বা আমার নলেজ একদম অসীম। হ্যাঁ, এটা করলে কিন্তু আরেকটা বিপদ আমার জন্য, তো এই জন্য চাই যে আপনাদের কাছ থেকে আমার যদি এমন কোনো কোশ্চেন পাই বা এমন কোনো বিষয় আমি মানে ইয়ে হই জানার সম্মুখীন হই, তাহলে সেটা হয়তো আমার নাও জানা থাকলে সেটা আমি আবার জানার জন্য চেষ্টা করব, তাই নিজেকে রেক্টিফাই করব। এই ব্যাপারে আমি খুব ওপেন মাইন্ডেড লোক, কারণ আমি চাই যে পারস্পরিক শেয়ারিং এর মাধ্যমে কিছু শেখাও, আমি হয়তো বেশি বলবো আপনারা কম বলেন কোনো প্রবলেম নাই, তাহলে হবে কি আপনারা যে কাজ করতেছেন এটাও আমি বুঝতে পারবো, বা আপনাদের ডেপথনেস যে ধীরে ধীরে অ্যাডভান্স হচ্ছে এটাও আমার কাছে ক্লিয়ার হবে, এই জন্য আমি জিজ্ঞেস করি, কারণ এক চেটি আমি বলে গেলাম এটার একটা মজা থাকে না, বলেই গেলাম বলেই গেলাম, আপনারা শুনেই গেলেন শুনেই গেলেন, আপনারা মাঝে মাঝে রুব্রিক গুলো দেখবেন কোথাও কোনো রুব্রিকে আপনাদের ঝামেলা হচ্ছে বা কোনো রুব্রিকে আপনি হয়তো একটু ভিন্ন ভাবে বুঝতেছেন, যেটা হয়তো আমি বলছি যেটা থেকে আমার থেকে একটু আরো মডিফাই বা একটু ভালো, কোনো অসুবিধা নেই, সেটা আমি নিঃসন্দেহে গ্রহণ করব। এই জন্য আমি কোশ্চেন করি, সবাই মিলে যখন কোনো কাজ করা হয় সেটার ডাইমেনশনটাই আলাদা হয়ে যায়, সেটার থেকে আমরা অনেক বেশি রেজাল্ট পাবো। ঠিক আছে।
আর এটা শুধু না, গত ক্লাস আপনার খেয়াল রাখবেন আমি যে ক্লাসটা করিয়েছি ওইটার উপরে কোশ্চেন করতে হবে বা ওইটা নিয়ে আলোচনা করতে হবে, না যে কোনো বিষয়ে আমরা গ্রুপ ডিসকাস করতে পারি যে না ওই বিষয়টা আমরা এই জায়গাটা আপনি একরকম বলেছেন বা এই জায়গাটা আমি হয়তো বুঝছি না, আমার ক্লিয়ার হচ্ছে না, আপনারা ওইটা নিয়ে ডিসকাস এটাও আমরা ওয়েলকাম। এনি কাইন্ড অফ কোয়ারি উই মানে আই অ্যাপ্রিসিয়েট মানে অল মানে স্কাইপি মানে ডক্টর যে আপনারা ওয়েলকাম করি যে তা আপনারা এটা আপনারা ডিসকাস করবেন, আপনারা বলবেন, আপনাদের নিজস্ব অপিনিয়ন দিবেন, তাহলে সুবিধা। আসলে হোমিওপ্যাথিটাকে আমরা হয়েছে কি ওই যে আসাদ ভাই কিছুক্ষণ আগে বললো, আমি হয়তো শেষের দিকে ঢুকেছি শুনলাম, কোনো ফিক্সড কোনো কিছুতে থাকা যাবে না যে উমুকটা উমুক 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 এটা আমি এই আওতায় গ্রুপ এটা ওটা নিব না, এখন কোনটা নিবেন আর কোনটা নিবেন না এটা নির্ভর করবে আপনার উপরে, আপনি কিভাবে একটা প্যাশনকে আপনার চেম্বারে আসবে আপনি সেটাকে টেক কেয়ার করবেন বা আপনি পেশেন্টটাকে আপনি প্রেসক্রাইব করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। নলেজ সবটাই শুনবেন, ওর মধ্যে থেকে যেটা আপনার প্রয়োজন যতটুকু প্রয়োজন নেবেন। তবে হ্যাঁ কিছু কিছু নলেজ আছে টাইম লসিং টাইম কিলিং এগুলো বাদ দেওয়া হয় ভালো, দুই একটা শোনার পর যদি মনে হয় যে না এগুলো মানে শুনে আমার কোনো ফায়দা হবে না তাহলে সেগুলোর থেকে দূরে থাকাই ভালো। তবে যেগুলো অথেন্টিক মাইন্ডের বাইরেও কিছু অনেক অথেন্টিক আমাকে নিজের মতো করে গ্রো হইতে হবে, আমি যদি অনুকরণ করা শুরু করি তাহলে আমি কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবো একটা সময় গিয়ে, অর্থাৎ প্রচুর নলেজ আমি রিসিভ করবো, এই নলেজ গুলো আমার ব্রেনের মধ্যে কিলবিল করতে থাকবে, অতএব কোনোটাই আমি কাজে লাগাতে পারবো, কারণ একে আমি একরকম ভাবে আপনাদেরকে অরামমেট পড়িয়েছি, হ্যাঁ অরামমেট না সরি গ্রাফাইট পড়িয়েছি, হয়তো কোনো কারণে কোনো একটা সেমিনারে গেলেন আপনারা সেখানে অরামমেট গ্রাফাইট অন্য একটা শিট আপনারা পেটে, এই যে মাথার মধ্যে একটা একটা কন্ট্রাডিক্টরি কিছু জিনিস আপনাদের সামনে চলে আসবে, এগুলো কিন্তু আসলে কন্ট্রাডিক্টরি কিছুই না, অনেক সময় আমরা এই জায়গাগুলোতে ঝামেলে পড়ে যাই। বিষয়টা হলো এরকম, আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন, আসলে গ্র্যাভিটি যে একদম প্যাশন, আপনি এই সব লেকচার পড়ে আপনি নিজে একটা পিকচার তৈরি করেন যে তারপরে রুব্রিক গুলো দেখেন, বেসিক রুব্রিক গুলো, সব রুব্রিক দরকার নেই, এর মধ্যে 50টা বা 100টা রুব্রিক যেগুলোর মধ্যে 10টা 15টা করে মেডিসিন আছে, ওই রুব্রিক গুলো সবগুলো একসাথে করে দেখেন যে কি বুঝে কি গ্র্যাভিটি ব্যক্তিটা কেমন হয়, সে কি ধরনের অ্যাক্টিভিটিস করে তার লাইফে, তার day to day life, তার first life, তার others এর বিভিন্ন life গুলো আছে, সেখানে সে কি ধরনের activities করে, এটা একটা নিজে একটা একটা চিত্র তৈরি করে, তাহলে কি হবে আপনি নিজেকে নিজে গ্রো করলেন এবং আপনার জন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে, তাহলে কি হবে দেখা যাবে আমি একরকম পড়িয়ে দিলাম ওইটা উভব আপনি অনুকরণ নকল করার চেষ্টা করবেন, রোগীদের মধ্যে ওটা খোঁজার চেষ্টা করবেন, হয়তো পেলেন কিন্তু পেলেন না, হয়তো পেলেন আমি হয়তো যেভাবে বললাম আপনি হয়তো বুঝলেন অন্যভাবে দিলেন কাজ হলো না, তখন নিজের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে, কেন নলেজ গ্যাদার করা আমাদের এখানে উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো আমার সামনে যে পার্সন বসে থাকবে তার যে সিক কন্ডিশন আছে তাকে হেলদি কন্ডিশনে নিয়ে যাওয়া, এখানে নলেজ গ্যাদার করে কোনো লাভ হবে না, পেশেন্ট আপনার নলেজ দেখবে না আপনি কত জ্ঞান কয় ঘন্টা লেকচার দিতে পারেন, কত রুব্রিক মুখস্থ, কোন মেডিসিন সম্বন্ধে কত পাতা লিখতে পারেন, এগুলো পেশেন্টের কোনো লাভ নেই, আপনি ব্যক্তিকে চিনতে পারছেন কিনা ব্যক্তির পার্সোনালিটির সাথে আপনার আপনার ড্রাগের পার্সোনালিটি ম্যাচিং করলেই আপনি পেশেন্টটা কিউর হবে, এই জিনিসগুলো আমাদের বারবার 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 শুনতে হবে এবং আমাদেরকে বারবার মনে করে রাখতে হবে, তাহলে আমাদের জন্য মানে এই পথ পাড়ি দেওয়া খুব সহজ হবে, নাহলে হবে কি ওই আগা করা ঘুরে ফিরে সে এক জায়গায়, বেশিরভাগ লোক আজকাল বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের কমেন্টস বিভিন্ন ধরনের কথা হয়, আসলে তারা জিনিসটা বুঝতেই পারে তাদের আমরা দোষ নেই, হয়তো আমরা তাদেরকে উপস্থান করতে পারি না অথবা তারা সেভাবে এটা তাদের দুর্ভাগ্য হতে পারে অথবা আমাদের দুর্ভাগ্য যাই যে কোনো কারণে, তবে আমার যেটা কথা আপনাদের প্রতি রিকোয়েস্ট আমি গত ক্লাসে বলছি ম্যাথমেটিক্যাল পড়া ছাড়বেন না, বিশেষ করে স্টলওয়ার্ড যে ম্যাথমেটিক্যাল আছে অ্যালেন ন্যাশ এটা আমাদের মন্ত্রী স্যারও বলে যে কোনো রুব্রিক রেপার্টরি গো থ্রু দ্য
এজন্য রেপারটরি নলেজটাকে রেক্টিফাই করে ম্যাথমেটিক্যাল দিতে হবে। এজন্য কমপক্ষে যারা একেবারে সময়ে অভাব, মানে ম্যাথমেটিক্যাল পড়ার টাইম পড়ে, কমপক্ষে অ্যালেন কিনুসটা পড়েন, ক্লার্কের ডিকশনারিটা পড়েন। ক্লার্কের ডিকশনারিটা এমন একটা জায়গা যেখানে তিনি ক্লার্ক সাহেব কিছুই করেননি, বিভিন্ন জায়গার থেকে অথেন্টিক কথাগুলো ওখানে তুলবে, প্রত্যেকটা ওয়ার্ডের মূল্য অনেক খুবই। অ্যালেন এর কিনুটো তাই লেখা আছে একটা মেডিসিনের মধ্যে 20-25-30-50-100 লাইন, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে মারাত্মক মারাত্মক মানে শক্তি লুকিয়ে আছে। এই বিষয়গুলো যখন আমরা বুঝবো তখন আমাদের জন্য কিন্তু যত আপনি এই জিনিসগুলো বুঝবেন এবং হৃদয়গম করবেন তত ইজি হয়ে যাবে আপনার। আমি আপনাদেরকে যতভাবে পড়াই এত জিনিস জানার কোনো প্রয়োজন নেই বিশেষ করে প্র্যাকটিসের জন্য, কিন্তু এগুলো আমাদের জানতে হবে, না জানলে আমি নিজেকে রিস্ক করবো। এই জন্য আরেকটা কথা যেটা সেটা হলো আমি যেটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা প্র্যাকটিস করেন এখানে হয়তো বা আমাদের একজন বা দুইজন প্র্যাকটিস করেন, সবসময় খেয়াল রাখবেন যে পেশেন্ট চেম্বারে ঢুকতেছে এন্ড এন্ট্রি করে আপনার সামনে বসতেছে স্টার্ট করতেছে, এর মধ্যে থেকে আপনি এক জায়গায় মেডিসিনে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন। এটা একদিনে হবে না, এখান পর্যন্ত কিন্তু আপনার জন্য একটা সবচেয়ে গুড অপরচুনিটি। আমি কথা বুঝতে পারছি কিনা জানি না, এটা হলো আপনার জন্য সবচেয়ে গুড অপরচুনিটি। এখান থেকে যদি আপনি একটা ড্রাগে পৌঁছে যেতে পারেন তাহলে মনে করেন যে আপনি বিশাল অসাধ্য সাধন করছে এবং এই পেশেন্ট মিস হবে। বাট যখন আপনি তার সাথে ইন্টারেক্টে যাবেন তখন মনে করেন যে মেডিসিন ভালো হচ্ছে, মেডিসিন সিলেকশন রাইট হতেও পারে না। যদি পেশেন্ট আপনার চেম্বারে ঢুকা বসা এবং স্টার্ট করা এর হ্যালো স্যার, শোনা যাচ্ছে না তো? স্যারের ফোন আসছে, অপেক্ষা করেন, সমস্যা নাই। বুঝতে পারছেন? স্যারের কোনো ফোন? হ্যালো হ্যালো, আপনারা আমার কথা শুনতেছিলেন? প্রবেশ করা থেকে শুরু করে বসা পর্যন্ত এবং আপনার সাথে স্টার্ট করা পর্যন্ত এখান থেকে আপনাকে একটা ড্রাগে যাওয়া, এটা আপনি মাথার মধ্যে রাখবেন। আজকে হবে না, আজকে থেকে শুরু, মানে এই প্রক্রিয়াটা যখন একদম শুরু করবেন 2 বছর পর কিন্তু দেখবেন যে আপনি 5টা প্রেসক্রিপশন করে ফেলছেন। আপনার চেম্বারে 10টা রুগী আসছে কিন্তু আপনি বুঝে গেছেন যে এই মেডিসিন, এরপরে যে সময়টা আপনি ব্যয় করবেন শুধু টাইম কিল করবেন। আপনি বুঝে এটা কিন্তু শুরু করতে হবে, আপনাকে বুঝার শুরু করতে হবে। তাহলে যদি আপনি বুঝতে চেষ্টাই না করেন যে পেশেন্ট আপনাকে সালাম দিল, সালামের ধরনটা কি, এই জাতীয় সালাম কোন কোন মেডিসিনে দেয়, তাহলে আমি আরো ঠিক আছে এই মেডিসিন গুলো দিতে পারি। এরপরে আরো শুনি কি বলে, বসলো সে কিভাবে বসলো, এই যে কথা শুরু করলো সে কি কথা দিয়ে তার বলা শুরু করলো, কোন প্রসঙ্গটা দিয়ে বলা শুরু করলো, এখানে খুঁজেন এটা কি, কোন জায়গা থেকে এটা আমরা শুরু করেছি, এমন কোন ড্রাগ আছে যে কোন ব্যক্তি পার্সন এরকম ভাবে কথা বলে, এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের এগুলো কেউ শিখায় না, আমাদের আমাদের কোনো ইনস্টিটিউট শিখায় না, কোনো বইও শিখায় না, কিন্তু আমরা
এগুলো শিখি, আমাদের সবকিছু আছে বইয়ের মধ্যেই আছে, ওখান থেকে আমরা এটাকে যাচাই বাছাই করবি। এক পর একটা এক্সাম্পল আমি দিই, মেডিসিনে যাওয়ার আগে একটা এক্সাম্পল আপনাকে, তখন একটা পেশেন্ট আপনার চেম্বারে ঢুকবে, ঢুকে একটা স্মাইল দিয়ে আপনার চেম্বারে ঢুকবে, তো আপনি একটা স্মাইল দিলেন, স্মাইলটার অর্থটা কি? আপনার অনেকগুলো কারণ হতে পারে, কেন স্মাইলটা কেন কেন দিল। তারপরে চেম্বারে ঢুকে আপনার, আপনি টেবিলে বসে আছেন, আপনার পাশে চেয়ারটা টেনে একটু সামনের দিকে বসো, মানে আপনার কাছাকাছি বসো, তার হাত দুটো আপনার টেবিলের উপর রাখলো, দুই হাত টেবিলের উপর রেখে ঝুঁকে বসলো আপনার। তারপরে বলতেছে ডাক্তার সাহেব আমার মনে করেন পাইলসের একটা ডিজিজ, পাইলসের কথাই পাইলসের পর আপনি জিজ্ঞেস করলেন, আপনি জিজ্ঞেস করলেন বললেন হ্যাঁ, বলেন কি সমস্যা, বললেন যে পাইলসের প্রবলেম, আপনাদের চিকিৎসা পাইলস রোগ ভালো হয় তো? আমরা বললাম হ্যাঁ ভালো হয়, পাইলসের বহুত রোগী আমরা ভালো করি। এরপরে পেশেন্ট এসে বললো যে খারাপ কিছু হবে না তো এটাতে, পাইলস তো আজকাল শুনি যে খারাপ কিছু, এটা বলি একটা হেসে দিল, হ্যাঁ বলে খারাপ কোনো রোগ টোক হবে না তো, এটা হেসে দিল। তো আপনি জিজ্ঞেস করলেন যে এটা নিয়ে কি চিন্তা হয়, কি ভাবেন? বলে যে কি ভাববো, দেখেন রোগ তো ভালো করবে উপরালা আল্লাহ, আপনি উচিলা ডাক্তারের মধ্যে মধ্যে সব রোগ ভালো করে, এই জন্য ডাক্তারের কাছে ওষুধ খাওয়ার জন্য আসছে। তারপরে বললেন আর কি সমস্যা, আর বলেন, বললে যে আপনার ওষুধ খেয়ে বেড রে যাবে না তো? বলে যে না পারবে, কোনো সমস্যা নেই, বাড়ার কোনো সম্ভাবনা নেই। এ হলো মোটামুটি আলোচনা। এখন কেন আপনি বলেন এই যে ছোট্ট একটা কথা, এর মধ্যে থেকে আপনি কি মেডিসিন নির্বাচন করবেন? এর ভিতর থেকে আপনি কেন বলতে হবে হায়োসেমাস, কেন এটা বলতে হবে? স্টেমোনিয়াম কি হয় স্যার? কে বলছে এটা স্টেমোনিয়াম? আল্লাহ আল্লাহ করবে, কিন্তু ডাক্তারকে সে হাসি দিয়ে সে কনভিন্স করার চেষ্টা করছে যে এটা তার হাসিটাতে ডাক্তার আসলে কি মাইন্ড করলো কিনা, ডাক্তার কাছে একটু সাহস দুঃসাহসের বিষয়টা দেখছে, বললো যে এটা খারাপ কোনো রোগ না, তো আবার একটা স্মাইল করলো, এটাকে কিভাবে লিংক করবে? আপনি তো একটা পয়েন্ট দিয়ে চলে গেলেন, বাকিগুলোর কি হবে? টোটালিটি ধরে তো আপনাকে ট্রিটমেন্ট করতে হবে না? হয়তো আল্লাহ ভালো করবে এটা মনে করে আপনি স্টামোনিয়াম করলেন, ঠিক আছে, সব রুগী যে বলবে যে আল্লাহ ভালো করবে এমনটা বললেই না রুগী ওই পর্যন্ত। আমি আপনাকে বললাম যে রুগী ইসমাইল দিয়ে ঢুকলো, আপনার 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 পাশাপাশি চেয়ারটাকে একটু টাইনে সামনের দিকে বসলো, এবং আপনার টেবিলের উপর আপনার হাত দুটো রাখলো, জিজ্ঞেস করলো যে আমার পাইলস আপনাদের হোমিওপ্যাথি ভালো হয় তো? আমি বললাম হ্যাঁ ভালো হয়। বললো যে এটা কোনো খারাপ কিছু হওয়ার না তো, হ্যাঁ বলে একটা হেসে দিল। এটাকে আপনি কি লিঙ্ক আপ করলো? বাকিটা আল্লাহ বললেই না, আল্লাহ এখানে কিন্তু তার সন্দেহের কোনো মানে সন্দেহ বা ভীরুতার কোনো অবকাশ নাই, যে এখানে সে সন্দেহ যে করতেছে এটা কিন্তু তার চোখে মুখে নাই। ইউসুফ ভাই যেটা বলছে যে এখানে মানে আমার কাছে মনে হইতেছে, আমার একটা ভুল হইতে পারে, তো বিষয় হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে রুগীটার মাঝখানে ভয় নাই, রুগীটা জাস্ট ডাক্তারকে জাস্টিফাই করে নিচ্ছে। আমি বলতেছি যে আপনার কাছে আপনি কি এটা বলতেছেন যে স্টামোনিয়ামের পেশেন্টটা ডাক্তারকে যাচাই করে, জাস্টিফাই করে, মানে বিচার করে যে ডাক্তার রাইট কি রং বা ভালো মন্দ, এটা কি স্টামোনিয়াম করে কখনো? না স্টামোনিয়াম করে না, এটা এটা করে না,
মানে তার হাসি দিয়ে ডাক্তারের কাছে মানে পৌঁছার চেষ্টা করছে, তার হাসিটা এটা মিন করছে আমার কাছে মনে হয়েছে। ওইটা তার জাস্টিফাই না, একটা হাসি দিয়ে আপনার সাথে অনেক কারণে একটা ওয়েলকাম করতে পারে, আপনার সাথে গুড রিলেশন করতে পারে, আপনাকে এফেক্টেড এফেকশনেট দেখাইতে পারে, এফেকটেশন করতে পারে। এখন এই হাসিটার সাথে পরের পার্টের মিল মিলাইলে আপনি বুঝতে যাবেন যে হাসিটা আসলে কি, হাসিটার অর্থটা কি। একটা হাসির পিছনে অনেক কারণ থাকতে পারে, একটা লোক এমনি এমনি হাসে না, হয়তো হাসিটা তার নর্মালি ভিতরের হাসি, হ্যাঁ ওয়েলকাম করতেছে আপনাকে, স্মাইল মানে কি একটা ওয়েলকাম করা। আবার হতে পারে সে আপনাকে এফেকটেশন করতেছে, ভান করতেছে, হাসি দিয়ে কিছু লুকাতে যাবার দেখা যাচ্ছে, তারা মায়া মমতা হাসির মধ্যে প্রকাশ করতেছে। এখন এর পরের পাটের সাথে স্মাইলটাকে মিলাইলে বুঝে যাবেন যে হ্যাঁ এটা এই রিজভি। বলো রিজভি, এটা তোমার আয়েস কেন হবে? তুমি কি এখন আয়েসের মধ্যে, আয়েসের মধ্যে আছো না সরে গেছো? না হায়েস স্যার, আমি বলছিলাম এইভাবে আর কি, আমি যেটা ভাবছিলাম আর কি, যে রুগীটা আসছে তার সাসপিশিয়াস ভাব আছে, এফেকটেশন আছে, হ্যাঁ তারপরে সাসপিশিয়াসটা কোথায় দেখলা এটা একটু বলো দেখি, সাসপিশিয়াসটা এই আলোচনার কোন জায়গায় এটা তোমাকে মনে হলো যে এটা সাসপিশিয়াস? মানে তার মেডিসিনের যে প্রশ্নটা আর কি, মেডিসিন কি আপনার রোগটা কি মানে আপনার ভালো হয় বা এই মেডিসিন কি ঠিকঠাক আছে কিনা, এই দিকে বললো না রুগী যে একবার কোশ্চেন করছে, একবার কোশ্চেনে কি সাসপিশিয়াস হয়? আমরা কি বলি যে জানতে চাই, জানতে চাইলে আমরা কি রূপ দিই? আমরা লাইট ডিজার বা কিউরিয়াস নেই, কিউরিয়াস তো জানতে চাই, বেশি জানতে চাই কিউরিয়াস, শান্ত লাইট ডিজাইন রোগটা কি আমার ভালো হবে। ভালো জানার পরে সে আবার রুগী কি বললো যে প্রথম থেকে আমরা আসি হাসিটা, হাসিটা কি ধরলাম আমরা একটা স্মাইল, তাই তো? হ্যালো যোগাযোগ একটা সম্বন্ধ, একটু ক্লোজ আসা বা রোগী জিনিসটা নোটিস করা, এটা কিন্তু হয় নাই। আগে মেডিসিনে জাম করলে বিপদ, আগে মেডিসিনের মূল থিমটা বোঝার চেষ্টা করো, তারপর মেডিসিন অটোমেটিক চলে আসবে। এখানে কমিউনিকেশন হলো কমিউনিকেট কখন করি আমরা, যখন আমার অরালি জিনিসটা আমি বুঝাতে পারছি না, যখন আমি অরালি জিনিসটা বুঝাতে পারছি না, তখন আমি মনে করেন যে অন্য কোন ওয়ে ইউজ করি, এটাকে বলে কমিউনিকেশন। যেমন ব্রাইট একার করে সবচেয়ে কমিউনিকেশন বেশি করে ব্রাইট একার, ব্রাইট একার মনে করে যে আমি যা বলতেছি ডাক্তার বুঝছে না, এই জন্য আরো ভালো করে ডাক্তারকে বুঝানোর চেষ্টা করে, সে মনে করে ডাক্তার বুঝছে না, ডাক্তার মনে করে না সে বুঝছে বুঝে নেই, এই জন্য সে মনে করে যে ডাক্তার সাহেব এটা এইভাবে এটা ওইভাবে কেন, তার তো ব্রেন ডাল, সে আন্ডারস্ট্যান্ডিং কম, এই জন্য সে মনে করে যে সে বুঝতে পারতেছে না, কিংবা অথচ যা বলছে সবটাই বুঝতে পারে। কমিউনিকেশনের মধ্যে কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে কমিউনিকেশন হয় না, কমিউনিকেশনটা হলো যখন অরালি কথা বলার পরেও মনে করেন আমরা কি বলি, কোনো জায়গায় চেঁচামেচি হচ্ছে হলের মধ্যে, সবাই চিৎকার করতেছে, অনেকবার বলতেছে আপনার চুপ থাকেন চুপ থাকেন কেউ চুপ, তখন আমরা কি মুখে আঙ্গুল দিই। বাচ্চা মনে করেন যে একটা কথা হচ্ছে, সিনিয়ররা কথা বলতেছে ঘরের ভিতরে, বাচ্চা লাফালাফি করছে, তখন মুখে আঙ্গুল দিলে কি করে? আপনি মুখে বললে যেটা হবে না, মুখের মধ্যে মুখের মাঝখানে আঙ্গুল রাখলে বাচ্চা বুঝে না এখন কথা বলা, চুপ হয়ে যায় বাচ্চা কিছু সময়ের জন্য, হলে চুপ থাকে, এটা হলো কমিউনিকেশন। অর্থাৎ যেখানে আপনি অরালি কোনো জিনিস কাউকে বুঝাতে পারতেছেন না, তখনই কমিউনিকেট করেন। কমিউনিকেশন মানে কি, আপনি আমার ভাষা আপনার পর্যন্ত পৌঁছে দাও অরালি, কিন্তু আমার ভাষা আপনি হয়তো নিতে নিয়ে রিসিভ করতে পারেন নাও করতে পারেন, কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে টেলিকমিউনিকেশন, তার মানে কি আপনি আমাকে ফোন করছেন আমি রিসিভ করছি, অথবা আমি পড়ছি মনে করছি আপনি আপনি আমার কথা শুনতেছেন, যেন শুনতে বাধ্য, ওই সময়টুকু আপনি আমি আর আপনি কমিউনিকেট করতেছি, ওখানে আর কোনো পার্সন ইন্টারেক্ট করার কোনো সুযোগ নাই বা করতে পারে না, তাই না? সেকেন্ড পার্সন কিন্তু ঢুকতে পারতেছে না, এই জন্য আপনি আমার কথা শুনতে বাধ্য, আমি আপনার কথা শুনতে পারবো, ওই সময়টা আমাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। বাট
যখন আমরা কথা বলি দুজনের মধ্যে, তখন দেখা যায় আমাদের মধ্যে কমিউনিকেশন হয় না, কারণ আমি হয়তো দেখা গেলো আপনার কথা বলতে বলতে আরেক দিকে করে অর্থাৎ কমিউনিকেশনটা তখনই হবে যখন আমার সবগুলো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, সবগুলো যোগাযোগ ব্যবস্থা আমি মনে করি যে কাজ করছে না, বা আমি যেভাবে বুঝে যাচ্ছি বুঝ তখন আমি কমিউনিকেশন যাই। ঠিক আছে, এখানে তেমন কিছু কমিউনিকেশন না, এসবি বুঝতে পারছো? তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম, স্মাইল, তারপরে চেয়ারটা টেনে এবং আপনার সামনে আপনার সাথে ঝুঁকে বসলো, এখানে কি কি আসতেছে, এখান থেকে কি বুঝলেন, একটা মানুষের কি পিকচার বুঝলেন? হ্যালো জি স্যার, এটা জানি না স্যার, চেয়ার টাইনটা বসে তো আমরা আগে জানতাম যে এই কমিউনিকেশনের জন্য ফসফরাস চেয়ার টাইনটা বসে একটু ক্লোজ হওয়ার জন্য আর কি। আপনি ফসফরাস ঠিক আছে, ফসফরাস ঠিক আছে, কিন্তু জন্য আর কি বলছি যে এটা স্যার আমরা আগে যে শুনছি আর কি। ঠিক আছে, ফসফরাস হয় কিন্তু পরের পার্টের সাথে মিল আছে কিনা ফসফরাস, ফসফরাস কি চায় এই জায়গাটা তো বুঝতে হবে। এখানে ক্লিঙ্গিং মানে কি, আপনাকে চেয়ার টাইনা বসা ঠিক আছে, আপনার সাথে সে চেয়ার টাইনা পিছনে হাত দিয়ে বসলো, পিছনে আলাদ দিয়ে, তাহলে বুঝতে হবে যে অন্যরকম, যে না তার একটা ইগো ভাব, আই এম গ্রেট পার্সন। এখানে তো সে ঝুঁকে গেছে আপনার কাছে, সারেন্ডার করে ফেলছে, আপনার সামনে টেবিলে দুই হাত দিয়ে ঝুঁকে বসতো, তার মানে কি আমার মেরুদণ্ড বাঁকা করে দিয়েছে আপনার, আমি আমি শক্তিশালী লোক না, যে পাওয়ারফুল লোক সে কি আর আপনার মনে করেন যে চেয়ার টাইনে বসো, চেয়ার টাইনে বসে যদি পায়ের উপর পা তুলে হেলান, পিছনে চেয়ারের পিছনে হেলান দিয়া এক হাত আপনার টেবিলের উপর আরেক হাত চেয়ারের আর ডালার উপর রেখে বসবে, তাহলে তো বুঝতে যে না সে অন্যরকম একটা ব্যাপার। সে হ্যাঁ একজন গ্রেট পার্সন, সে থাম নিজেকে থাম ভাবে যে আমি অন্যদের থেকে পালাম, এটা চেয়ার করতে পারে, কিন্তু এ কি করতেছে, এ তো সে যে একজন আপনার কাছে সারেন্ডার করতেছে, সে টোটালি আপনার কাছে হেল্পলেসনেস একটা কন্ডিশনে সে আছে, এটি বোঝার চেষ্টা যে আমি অসহায়, আমাকে বাঁচান, উদ্ধার করে, আমি পুরোপুরি ভাবে আপনার কাছে, এটা তার কোড ল্যাঙ্গুয়েজ, এটা সে ইচ্ছাকৃত ভাবে করে নাই, এটা ভিতর থেকে তাকে কোনো শক্তি করাচ্ছে, তার আওতায় যেই 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 মেডিসিনটা তার আওতায় আছে সেই মেডিসিনটা তাকে এই অ্যাক্টিভিটিস করাইছে, কিন্তু ইচ্ছাকৃত করে নাই, এটাই হলো ক্লিঙ্গি, এটাই হলো ক্লিঙ্গি, এটাই হলো কাওয়ার্ডিস, এটাই হলো হেল্পলেসনেস, এটাই হলো আমি পুরোপুরি সারেন্ডার, আমি আপনার কাছে সারেন্ডার। একজন মানুষ বলতেছে যে কোনো খারাপ রোগ না তো, এটা বলে হেসে দিল, তার মানে কি, কেউ খারাপ রোগে বলে যে ডাক্তার সাহেব এটা কি ক্যান্সার হবে না তো, ক্যান্সারের কথা বলি আশা দেয় কখনো, তাহলে তার মানে কি, ক্যান্সার এমন একটা রোগ ভয়ঙ্কর, এটা সিরিয়াস গ্র্যাভিটি থাকে কথা, সেখানে যে কি করলো একটা স্মাইল করে ছেড়ে দিল, পরেরটা এটাও কি জিনিস, এটা হলো অ্যাফেক্টেশন, এটা হলো অ্যাফেক্টেশন, আমি ভয় আছে ভয়ের কথা বলছি কিন্তু ভয়কে আবার আমি জয়ও করতেছি কথার মধ্যে আচরণের মধ্যে, আমার ভিতরে একটা ভয় কাজ করে ভয়কে আমি জয় করছি। ঠিক আছে, এরপরে আসলো কিভাবে রোগ ভালো হবে, লাইট ডিজার সেইভাবে রোগ বেড়ে যাবে না তো, স্কেয়ার ইঞ্জুরি বিং ইঞ্জুরি, মেডিসিন কি আসলো, মেডিসিন কি আসলো বলেন, এই কথাগুলোর মধ্যে মেডিসিন কি, এবং সে এই মেডিসিনের ফেয়ারটা সবসময় সার্ফেস লেভেলে থাকে, অত গভীরের লেভেলের ফেয়ার থাকে না, কিন্তু ফেয়ারটা একটা কন্টিনিউয়াস থাকে তার, এবং ফেয়ার যখন সে তার মধ্যে কাজ করে তখন সে মনে করে এই ফেয়ার থেকে উদ্ধার করার ক্ষমতা একমাত্র তাকে ডাক্তার এবং স্রষ্টা ছাড়া আর কেউ নেই, অন্য কোনো মানুষ তাকে এই ফেয়ার থেকে উদ্ধার করতে পারে, এই জন্য সে সোল্ডার হতে চায়, সারেন্ডার হতে চায়, এবং এই জন্য সে ডাক্তারকে গডের সাথে কমিউনিকেশন করে, হিন্দু ব্যক্তি হলে বলতো যে ডাক্তার ওয়ান কাইন্ড অফ গড, মুসলমানরা বলবে ডাক্তার উচিলা, এরকম ভাবে একটা লিঙ্ক আসবে, একটা মেডিসিন কি এসবি মেডিসিন কি, হ্যালো স্যার রেপার্টিজ করতে পারি নাই,
আমি তো বলে দিলাম এটা হলো স্টামন, মনির ভাই ঠিক বলছে এটা হলো স্টামন, কিন্তু মনির ভাই মাঝখান থেকে খালি একটু টেনে নিছে, এটা হলো স্টামন। প্রথমটা ছিল স্মাইল, এটা হলো এফেক্টেশন। আসলে তার ভিতরে ভয় কাজ করে, কিন্তু ভয় যখন একটা মানুষের মধ্যে থাকে তারপরও আসে, তার মানে হলো ক্লিঙ্গিং পার্সন এন্ড ফার্নিচার। এই যে চেয়ার টেনে বসলো, এখানে যদি হায়স হইতো, হায়স কিন্তু পুরোপুরি ভাবে ঝুঁকবে না, হাই স্পিরিটেড থাকবে সবসময়, চেয়ার পিছনে দিকে উচ্চ স্বরে হাই টোনে বলবে এবং নিজেকে ঝুঁকাই দিবে না, মেরুদণ্ড বাঁকাও হবে না হায়স। হায়স হাই স্পিরিটেড থাকে, কখনো সে ভয় তার মধ্যে থাকে কিন্তু ভয়টাকে সে কখনোই প্রকাশের মধ্যে ভয় না। আর এস্টামোনিয়াম ভয় অলওয়েজ কোনো না কোনো ভাবে তার আচরণে, কথায়, ভাষার মধ্যে প্রকাশ পেয়ে যায়। তাহলে আমরা বলেন মানে নিজেকে সেন্টার করবে না, মানে তার মেরুদণ্ড বাঁকা থাকবে, হাই স্পিরিটেড আছে, এটা মেরুদণ্ড বাঁকা থাকতে হবে এমন কোনো জরুরি না। চেয়ার টানা কোনো জরুরি নেই, যে আবার আমরা রিচুয়াল হয়ে যাচ্ছি, মানে ফিক্সড করে ফেলছি। এখানে পেশেন্ট কি করবে ওটার উপর ডিপেন্ড করে আমাকে আগাইতে হবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে এক দুই প্রথম এবং শুরু করার মধ্যে আপনি মেডিসিনটা বুঝে ফেলছেন, এর বাকি অংশ হলো ওই জানাটাকে আপনি রেক্টিফাই করবেন। অর্থাৎ হায়োসের মধ্যে একটা হাই স্পিরিটেড ভাব থাকবে, এতটা নত জানো, এতটা সারেন্ডার ভাব থাকবে না, এতটা ভীত। হায়োসের মধ্যে এফেক্টেশন আছে, হায়োসের এফেক্টেশনটা সে এটাকে কোন রকমের এফেক্টেশনের মাধ্যমে সে অন্যকে সাহস যোগাবে, মানে ডাক্তার ভয় দেখাবে কিন্তু পেশেন্ট সাহস দেখাবে ডাক্তারকে যে না এটা কোনো সমস্যা নাই, কি হবে না। কিন্তু এস্টামোনিয়ামের ক্ষেত্রে উল্টো হবে, এস্টামোনিয়াম প্রথমেই তারপর কিছুটা সে সাহসিকতার পরিচয় দিবে এফেক্টেশনের মাধ্যমে, কিন্তু এটার ভয়টা আগাগোড়াই প্রকাশ পাবে তার চেহারায়, কথায়, আচরণে, বসার ঢঙ্গে, এটাই হলো এস্টামোনিয়াম। সে যে একজন ভীত মানুষ এটা প্রকাশ করবে সে, ঠিক আছে। আপনি যদি বলেন আজকে যে এটা তো আরে হ্যাঁ হতে পারে, আজকাল তো পাইস থেকে অনেক খারাপ রোগ হতে বলে না, কি বলেন ডাক্তার সাহেব, সাধারণ রোগ পাইস থেকে আর খারাপ রোগ হয়, আয়ুষ হলে উল্টা কাউন্টার দিবে, এস্টামোনিয়াম কাউন্টার দিবে না, এস্টামোনিয়াম ঠিক আছে কি বলে, তাই নাকি, এরকম হতে পারে, আরো ভয় ভয় পেয়ে যাবে। তারা ডাক্তার বা কিছু করে তো আমার জীবন নিয়ে বিরাট একটা ঝামেলায় পড়ে যাবে, আমার তো টাকা পয়সা নেই চিকিৎসা করার, রিলেশন পুয়ার এর মধ্যে আছে, আয়ুষের মধ্যে নাই, হ্যাঁ যে আমি তো অপারেশন টপারেশন করার মতো ক্ষমতা নেই, একটা কিছু বড় রোগ হলে এলোপ্যাথিক চিকিৎসা নিতে পারবো। এই যে লিঙ্ক আপ গুলো আমাদের কিন্তু বেশি রুব্রিকের প্রয়োজন না, আমরা কিন্তু খুব কম রুব্রিকের মধ্যে কিন্তু একটা কেসকে হ্যান্ডেল করতে পারলাম মূল বেসিক ধরে, একটা ভাব আছে সে জানে যে ডাক্তারের কাছে সারেন্ডার হয়ে যাওয়া মানে সে সে নিজের নিজের যে নিজের যে লো স্টেমিনা এটা প্রকাশ হয়ে যাওয়া অন্যের কাছে, এটা সে আয়ুষ কখনো চায় না, এবং এটা মনে করে তার দুর্বলতা অন্যরা জেনে ফেললে এটা তার তাকে মিসগাইড করতে পারে। এই জন্য আয়ুষ রোগীরা সবসময় মানে নিজের প্রয়োজনীয় কথাও সব জায়গায় বলে না, বুঝে সুঝে মেপে ঝোঁকে সবকিছু বলে, কেননা সে চায় না তার মধ্যে সবসময় একটা বিট্রিয়াল, একটা ডাউট, একটা ফিয়ার সবসময় কাজ করে যে এই লোক আমার ক্ষতি করতে পারে, যদি আমি সব বলে দিই বা আমি ভয় দেখাই তাহলে হয়তো আমার টাকা বেশি নিবে, 50 টাকার ওষুধ 200 টাকা নিয়ে নিবে। এরকম হায়োস তার রোগের থেকে অন্যান্য সারাউন্ডিং বিষয় নিয়ে বেশি ভাবে, আর এস্টামিয়াম তার রোগের মধ্যেই থাকে, ওটাকে সে বড় করে ফেলে, ওটা নিয়ে সে ভাবতে থাকে যে না একটু ভয়ঙ্কর রোগ, যখন রোগটা তার জন্য ভয়ঙ্কর হয়ে যায় তখন সে আর কাকে জড়াই ধরে, কার কাছে সে সাহায্য চাইছে সে কিন্তু এস্টামিনিয়াম বুঝে না। এবং
একটা এফেক্টেশন অলওয়েজ দেখায়, কিন্তু এফেক্টেশনটা বেশি সময় ধরে রাখতে পারে না, মিনিমাম ম্যাক্সিমাম সময় এসে দেখা যাবে যে ফেয়ার, মিনিমাম এফেক্টেশন আর ম্যাক্সিমাম ফেয়ার। তার এফেক্টেশনের মধ্যে ফেয়ারকে লুকাইতে চায় কিন্তু সে এটাকে সক্ষম হয় না, কথা বুঝতে পারছি? হ্যালো, কথা বুঝতে পারছি? আমার জি স্যার বুঝতে পারছি স্যার। আমার ফারুক ভাই কিছু বলে না, চুপ করে আছে নাকি? নাই মিট করা তো মিট করা ছিল সেই জন্য কত। জি স্যার আসছি স্যার। আসলে তো হবে না, বলতে হবে, খালি থাকলে হবে না, আগা থেকে দিন চলে গেছে, এখন বলার দিন জুড়ে হবে, আর কত শুনবে? এবার বলবেন, এবার বলবেন, বহুত শুনছেন, আমরাও বহুত শুনাইছি আপনাদেরকে, এখন আপনারা বলবেন আমরা শুনি, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা কি বললাম যে আপনার কেসের প্রতিটা কেসের এরকম একটা এন্ট্রি পয়েন্ট থাকে, এন্ট্রি পয়েন্টটা যেমন মনে করেন আপনার যদি ওয়েটিং রুম চেম্বার থাকে, তবে অবশ্যই আপনি খেয়াল রাখবেন একটা ওয়েটিং রুম থেকে আপনি কেসকে অনেকটা বুঝতে পারবেন। আপনি একটা গ্লাস বানিয়ে রাখবেন যে আপনার ওয়েটিং রুমে কে কি ধরনের অ্যাক্টিভিটিস করতেছে, সেখান থেকে আপনি একটা জায়গায় যেতে পারবেন। আমি বলছি না সব কেসে হবে, অনেক কেসে আপনার হবে, ওখান থেকে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ মেবি এরকম একটা কিছু হতে পারে, এটাকে আরো বেশি আপনার ব্রেনের মধ্যে রেখে আগামী। আসলে আমরা ইজি ওয়েতে সবকিছু বোঝার চেষ্টা করি, দেখুন আমাদের মানে বোঝার জায়গাটা সহজ হয়ে যাবে এবং আমরা ব্যবহারের জায়গা ইজি হয়ে যাবে, নাহলে হবে কি অনেক জিনিস অনেক কিছু কত মনে রাখতে পারতেছি না, একটার সাথে আরেকটা এলোমেলো খাপ পেয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমি এখন কত বাজে দেখি, 11 বাজে গেছে না, 11টা, 5 মিনিট আরো আছে আলাপ করে, 11টার সময় একটু বিরতি দিয়ে আমি খাবো, তারপরে আবার আলোচনা। হ্যাঁ, তাহলে আমি আজকে আপনাদেরকে একটা মেডিসিন পড়ানোর চিন্তা করতেছি, তার আগে আমি কিছু ছোট ছোট জিনিস নিয়ে যেটা মানে কাজে দিবে, প্র্যাকটিসের ক্ষেত্রে কাজে, শুধুমাত্র প্র্যাকটিসের ক্ষেত্রে কাজে, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল। যেমন মানে রুগী এসে এমন একটা কথা বললো, বেফাস কথা বলে ফেললো, ঠিক আছে আসে না ডাক্তার সাহেব, আপনারা সবাই আর ইউ হিয়ারিং, সবাই শুনছেন তো আমার কথা? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার আসলো এসে বলতেছে যে তাড়াতাড়ি কাজ করে, তাই না? হঠাৎ করে কারো মুখ দিয়ে একটা একটা আপনার খুব চিলি কথা, খুব সাধারণ কথা বের হয়ে গেল, এটাকে আপনারা কিভাবে, এটা কিন্তু এটা হলো নেভনেস। আমি এত আর আপনাকে আপনাদেরকে আর গুগলেতে পাঠাচ্ছি না, তাহলে আপনাদের টাইম লস হবে, যে পেশেন্টের কাছ থেকে একটা নেভ জাতীয় কথা আপনার শুনবে আচরণের মধ্যে, কথার মধ্যে ফুট করে। আরে সবাই বলে হোমিওপ্যাথি ওষুধ সদ্য গোষ্ঠীর ওষুধ দেখাইতে হয় তারপরে রোগ ভালো হয় না, আরে রুগী বলে হোমিওপ্যাথি ওষুধ তাড়াতাড়ি কাজ করে, অর্থাৎ সে বেফাস কথাবার্তা বলতে বলে ফেলবে অনেক সময়, যে রুগীর এরকম বেফাস কথাবার্তা বলে ফেলে আপনার চেম্বারে, তখন বুঝতে হবে এর একটা নেভ পার্সন, এর একটা নেভ পার্সন। অতএব আমাদের যে সকল মেডিসিন নেভের মধ্যে নেভ পার্সনের মধ্যে আছে তাদের মধ্যে থেকে একটা তাকে মেডিসিন সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এরা নেভের মধ্যে একমাত্র যতগুলো মেডিসিন আছে নেভের মধ্যে, তার মধ্যে দেখবেন যে আপনি নেভের মধ্যে 14টা মেডিসিন আছে, এর মধ্যে সুপার গ্রেড টেড এগুলো এগুলো একটা ফালতু কাজ, কোনটা সুপার গ্রেড কোনটা গ্রেড নাই কোনটার গ্রেড আছে এগুলো দিয়ে আমরা করলাম। এদের মধ্যে একমাত্র বেলেডোনা ছাড়া অন্যরা তাদের নেভকে আটকাতে পারে, সবাই নেভ কিন্তু বাট একমাত্র বেলেডোনা তার নেভনেস কে আটকাতে পারে না, তার নেভনেস প্রকাশ করে ফেলে তার আচরণের মধ্যে, কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে। বি কেয়ারফুল, এদের মধ্যে একমাত্র বেলেডোনা তার নেভনেস কে কি করতে পারে না, আটকাতে পারে না,
সে তার আচরণে কথায় ভাষায় ব্যবহারের মধ্যে প্রকাশ করে। বিশেষভাবে আপনি যখন বুঝবেন যে এই লোকটা বেরেলো না, আপনি সবচেয়ে একটা ইন্টারেস্টিং কাজ করবেন, মহিলা হোক পুরুষ হোক, আপনি যখন মনে করবেন যে এটা বেলেডো না, তখন মহিলা হোক আর পুরুষ হোক, মহিলা হলে অনুমতি নিবেন আর পুরুষ হলে নর্মালি তার হাতটা টাচ করবেন, তার হাতটা আপনি টাচ করবেন, টাচ করলে আপনি দেখবেন একটা ম্যাগনেটিক ভাব তার মধ্যে চলে আসবে। সে একটা আপনাকে কি ব্যাপার ভাই, কি আওয়াজ হচ্ছে কেন, আর হেডফোন ওপেন আছে, মাইক্রোফোন ওপেন আছে, একটা একটা হাসি বের হবে, ভিতরের একটা হাসি বের হবে, মানে একটা স্মাইল আপনি দেখতে পারবেন, বেলোডোনার স্মাইল, তখন আমি তাকে সে ম্যাগনেট হয়ে গেল আপনাকে দিয়ে, সে একটা ওই টাচ করার সাথে সাথে সে একটা হাসি দিবে। আমার মনে হয় না এ পর্যন্ত এই বিষয়ে কেউ আলোচনা করেছে। হ্যাঁ, আমরা সবসময় রুগীদের মধ্যে বেলোডোনার মধ্যে টিমিডিটি বেশ থাকতে পারে, সব রুগীতে পাবেন এমন কোনো কথা, কিন্তু তার নেভনেসটা আগা করে আপনি পাবেন এবং সে নেভনেসটাকে ধরে রাখতে পারে, প্রকাশ করে, এবং একটা এন্ড বাচ্চাদের মধ্যে যখন দেখবেন একটা অ্যান্টিক প্লেয়িং ভাব থাকবে, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায়, তার চাইছে হয়তো বাবার সাথে কথা বলতেছেন, বাচ্চা ও দাঁতের ব্যথার জন্য আসছে বা মুখে গায়ের জন্য, ওইটা উ করে একটা আওয়াজ করা, মাঝে মাঝে হঠাৎ করে একটা আওয়াজ সাউন্ড করলো, এটা মানে কি, এটা হলো অ্যান্টিক প্লেয়িং, অর্থাৎ আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায়। আপনি বলে আরে কি হয়েছে কি হয়েছে, আমরা অনেক সময় বলি না এমন একটা আচরণ করলো আশপাশে, আরে কি হয়েছে তোমার, কি হয়েছে, তেমন কিছুই হয়নি, কিন্তু সে আচরণটা অন্যদের একটু ততমতো পেয়ে গেল, আমি বুঝতে পারছি কথা। এরপরে তখন মনে করেন একটা মহিলা চুলে কলম দেয়, এখন মিডিল এজ এর বয়সের মহিলা চুলে কলম দিলে তার কি হয়, তার আগা গোড়া শরীর ফুলে যায়, অ্যালার্জির সমস্যা আছে, সবাই ঘরের লোকরা বলে আরে তুমি চুলে কলপ দাও কেন, তোমার অ্যালার্জি ভাই হয়, চুলকানি হয়, ফুলে যায়, চুলে কলপ না দিলেই তো, কিন্তু তারপরেও সে দেয় একটা অ্যান্টি অ্যালার্জির ওষুধ খেয়ে দেয়। এটি হলো আপনার অবস্টিনেসি, এটা হলো বেলেডোনার অবস্টিনেসি। বেলেডোনা কোনো একটা জায়গায় যখন অবস্টিনেসি হয়ে যায় সেখান থেকে সে আর নিজেকে বের করতে পারে না, ওখানের মধ্যে সে আটকা পড়ে। সবাই দেখবেন যে বা পরিবারের মধ্যে খুব মহিলারা চেঁচা, মহিলার হলে কি বাচ্চাদের সাথে চেঁচামেচি ক্যাচ ম্যাচ কিটক্যাচ চেঁচামেচি করে, এই কিছুক্ষণের মধ্যে আবার ঠান্ডা, অনেক দেখবেন এরকম, তাদের কি ব্যাপার, এই রাগ চাও মাই তোরা কিছু করিস না, এই করিস না, আমার সব পেলেমেলো এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা নাই সেটা নাই, আবার কিছুক্ষণ পর দেখবেন যে মুহূর্তের মধ্যে সেই আমরা জানেন যে নাও ওয়েল নাও সি, এটা রুব্রিকে আছে আমাদের সেকেন্ড সেকেন্ড, এটা বুঝে ব্যাপারটা নেই। বেলেডোনার অনেক ক্যারেক্টার থাকে, একটা ভায়োলেন্ট ক্যারেক্টার থাকে, এটা এখনো আমরা জানি না ক্যারেক্টারটা কেমন, যদি বেলেডোনাকে একবার আপনি আদর করতে পারেন, আদর মানে কি, যে টাচ করলেন মহিলাকে বা পুরুষকে তখন সে নেকেড হয়ে গেল, বেলেডোনাকে নেকেড করা বেশি সময় লাগে না, বেলেডোনা হাইট করে, কিন্তু যদি একটু ম্যাগনেট ম্যাগনেট দিতে পারেন তাকে, একটু টাচ করতে পারেন তাকে, একটু মায়া দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন, সে কিন্তু নেকেড হয়ে যাবে, নেকেড মানে কি সবকিছু, এই জন্য আমরা যেটা দেখি শিরিকিং অল্টারনেটিভ উইথ আনকনসিয়াসনেস। বেলেডোনা অত ভার, অত কোনো জিনিস বোঝা, কোনো জিনিস লম্বা সময় ধরে রাখার একটা প্রবণতা তার মধ্যে, খুব মাথা ব্যথা হচ্ছে, এদিকে গান বাজনা হচ্ছে, এই একটু মাথার মধ্যে পট্টি লাগায়, একটু বাম লাগায় গান বাজনা, এই যে নিজেকে সে যে লাইট করে ফেলে, এই লাইটটাই সে তার জীবনে সবসময় চায়, বার্ডেনলেস চায়, বোঝা নিতে চায় না, একটা ফ্রিডম চায়, এটা তখন তার জীবনে আসে। এই জন্য সব জায়গায় আপনি একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে হ্যাঁ দিস ইজ দ্য বেলেডোনা, একটু খেয়াল করলে বুঝতে পারবেন, কারণ বেলেডোনা রুগীদের মধ্যে যে অ্যাক্টিভিটিস এটার জন্য খুব একটা রুব্রিকের প্রয়োজন নেই। হ্যাঁ, হাই বেলেডোনার রুগীরা রুব্রিক পাবে, কিন্তু একটা মানুষ যখনই কোনো বার্ডেন সে একটা জিনিস চায়, যদি কোনো বার্ডেন আসে সেটা কিছু অল্প সময়, যেমন মনে করেন একটা রুগী তার খুব মাথা ব্যথা হচ্ছে, সে কি করলো পট করে একটা আরে মাথা ব্যথা হয়েছে একটু ওয়েট কর দেখ না, একটা ওষুধ খেয়ে নিল, কেন খেয়েছে না রে, ভালো লাগে না মাথা ব্যথা, তখন যদি
আপনার নার্ভস হয় সে খেতে পারে, সে কাজের সমস্যা হচ্ছে, ডাক্তার সাহেব কাজটা ঠিক মতো অ্যাটেনশন দিতে পারছে না, তাহলে আলাদা বেলেডোনে ওরকম কোনো ইন্টেনশন নেই। এটা বেতার বোঝাটাকে সে নিতে চায়, আর নার্ভস হলো বেতার বোঝা না, ব্যথা যে তার জীবনে ডিস্টার্বিং করতেছে এই জন্য সে এটার থেকে সেই দূরে থাকতে চায়। আর যখন দেখতেছে না ব্যথার ওষুধ খেয়েও ঠিক মতো পারফরমেন্স হচ্ছে না, তখন তো ঠিক আছে একটু বিশ্রাম বিশ্রাম নিলে হয়তো ব্যথাটা চলে যাবে, তখন কাজটা ঠিক যাবে। মেলোডনের তা না, মেলোডনের কথা হলো যে এই ব্যথার মতো এটা ভালো লাগে না, একটা মতো ঝামেলা করার দরকার নেই, তাড়াতাড়ি একটা ওষুধ দিয়ে খাবো ভালো হয়ে যাবে। এভাবে মেলোডনের রুগীর মানে তার রোগটাকেও সে হালকা ভাবে নেয়, বলার ঢঙটাকেও হালকা ভাবে বলে, এবং সবকিছু তার জীবনে একটা হালকা তো লাইট মুডে সে তার সময় থাকতে যায়, এবং এই জন্য তার নেভনেস প্রকাশ হয়, এই জন্য সে অল্প অল্পতে আপনার সাথে খুব অল্প সময়ের মধ্যে তুই তুমি থেকে তুই চলে গেল, কখন যে তুমি থেকে তুই গেল আমি নিজে যাবো, আরে ডাক্তার তুমি তো আমাদের বাড়ির লোক তোমার সাথে আবার কি সব কথা বলতে, অত মতো মিটে হেজিটেশন ছিল, পরে এমন ভাবে বন্ধুত্ব হইলো যে ভিতরে আর কিছু নেই সবাই খালি করে দিচ্ছে। বুঝে গেছে, বুঝাতে পারছি একজন মানুষ কেন এই কলম দেয় বারবার মাথার মধ্যে, তা তো কলম দেওয়া দরকার নাই যদি তোমার অ্যালার্জি হচ্ছে, তারপরে অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ খেয়েছে কলম দেয় কেন, এটা সে চায়, এটা তাকে লাইট দেয়, ফুর্তি দেয়, আনন্দ দেয়, কিন্তু এটা আবার ভারও নিতে পারতেছে না, এই জন্য অ্যান্টিহিস্টামিন ওষুধ খাচ্ছে, এটা তার অবস্থি নেছি তাকে যে না এটা নিতে হবে, এটাকে সে ওভারকাম করতে চায় লাইটের। ওকে তাহলে আমি খাওয়া করে নিই, তারপরে আপনারা এখন একটু আলোচনা করেন, পরের পার্টে আমি আলোচনা করব, আমি আপনার মিউট করে দিলাম আপনার ব্যক্তিগত আলোচনা। আসসালামু আলাইকুম। জি স্যার। শুনেন ওই মনির ভাই। জি স্যার। আপনার কথা আমি দেখি কই ফারুক ভাই, আসাদ ভাই, মনির ভাই একটা প্রস্তাব রাখছে আর কি আমার কাছে, এটা হইলো যে আমরা মাঝখানে একটা দিন সবাই মিললা স্যারের যে পড়াইছে আজকা এটার উপরে একটু ডিসকাশন করার দরকার, এখন যদি সম্ভাব্য দিন মানে ধার্য করা হয়েছিল আপনার সোমবারে, মানে আপনারা সবাই কি কন, আজকে যে ক্লাসটা হয়েছে এটা হচ্ছে রিভিশন ক্লাসটা আমরা সোমবারে করব 10টা থেকে, সবাই ইনশাল্লাহ পার্টিসিপেট করব আর কি যার যার মতো। আমি একমত। ওকে তাইলে আসাদ ভাই কি বলেন? হ্যাঁ কবেকার ক্লাস, আজকের ক্লাস, আজকের ক্লাসটা আপনাদের ক্লাস না, বৃহস্পতিবার যে আলোচনাটা স্যার করবে এই আলোচনাটাই আমরা যে এই পড়াটা যে পড়লাম আমরা, এটা জানেন যে আর যে সোমবার পড়াইলো এটা মনোযোগটা ঠিক, আমরা সোমবার দিন বা যে কোনো দিন ডেট হবে আমরা ঘন্টা দেড়েক এর আলোচনা করব, যে যার যার মত যে ধরে ডেট ফিক্স থাক সোমবার দিনে না আরে মিউট করেন মিউট করেন মনির ভাই, মিউট করেন ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই শব্দ হইতেছে, মিউট করতে হবে। হ্যাঁ আমি একদম পুরো বাঁশি বাজে চিকন সুরে। যাই হোক তো এই প্রতি সোমবারে মানে রাত্রে 10টা থেকে আমরা সবাই একটু মুক্ত মনে আলোচনা করবো এই স্যারের এই আজকের পড়াটা নিয়ে।